দীর্ঘ 15 বছর পর পুলিশ আউটপোস্ট থেকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত হল পুরুলিয়ার টামনা থানা। শনিবার বিকেলে নতুন থানাটির উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান সহ জেলার শীর্ষ পুলিশ কর্তারা। জেলায় এই থানা নিয়ে মোট থানার সংখ্যা হল 26, এর মধ্যে 2টি মহিলা থানা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই থানা গঠনের কথা বলেছিলেন আগেই, গত 1 জুলাই রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র জেলা সফরে এসে থানা হিসেবে টামনাকে উন্নীত করার সবুজ সংকেত দেন। এই থানার মধ্যে কেন্দা থানা এলাকা থেকে ভান্ডারপুয়াড়া, চিপিদা, মানাড়া এবং পুরুলিয়া মফস্বল থানা এলাকা থেকে চাকলতোড়, সোনাইজুড়ি ও ডুরকু গ্রাম পঞ্চায়েত এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা এক ডিমান্ড ছিল অনেক দিন, পাবলিকের ডিমান্ড, যেটা আমরা এখান থেকে প্রপোজাল নিয়ে পাঠানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী কোড সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করেছেন, কেন পাবলিকের সেবা জন্য এটা করতে হবে বলে। এটা অ্যাপ্রুভ হওয়ার পরে আজ থেকে আমরা এখানে এই পুলিশ স্টেশন শুরু হবে। এই পুলিশ স্টেশন জুরিসডিকশন মধ্যে 5টা গ্রাম পঞ্চায়েত থাকছি, এর মধ্যে 2টো গ্রাম পঞ্চায়েত আছে কেদা থানা থেকে, একটা যে বানারা আছে, একটা বান্দরপুরা আছে, আর 3টা গ্রাম পঞ্চায়েতে বর্ধমান যে পুরুলিয়া মাবাসিল পুলিশ স্টেশন, একটা সোনাইজুড়ি, ডুরকু আর চাকলতোড়। এই 5টা জিপির মানুষ জন্য এটা একটা নতুন থানা, এটা আজ থেকে ফাংশনিং শুরু হবে। এই জন্য সব পাবলিককে আমি অনুরোধ করব, পুলিশ প্রশাসন আপনার জন্য আছে, তো আপনারা পুলিশ প্রশাসনকে হেল্প করবেন, পুলিশ আপনার জন্য ভালোভাবে কাজ করতে পারে। এবং মানুষের অভাব অভিযোগ এখন শুধু কেস কাবাড়ি ইত্যাদি নয়, পুলিশ এখন সবচেয়ে বড় কাজ করছে কি, কার কোনখানে শরীর খারাপ, কার কোনখানে অভাব আছে, অভিযোগ আছে, কার অসুবিধা কি পড়ছে, সেগুলোও পুলিশ এখন কাজ করছে ঠিক সমাজ সেবা কাজ করার মতো। অনেক দিনের ডিমান্ড ছিল যে আমাদের এখানে একটা থানা হলে ভালো হয়, এবং এই যে থানা হলে ভালো হয় এটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে আবেদন নিবেদন করেছেন, এবং সেই আবেদন নিবেদনে সাড়া দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই টামনা যে ফাঁড়ি ছিল সেই ফাঁড়ি থেকে থানাতে রূপান্তরিত করার জন্য স্যাংশন দিয়েছেন। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ, মমতা ব্যানার্জির প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সবসময়ই দেখেছি তিনি আন্তরিকভাবে চেষ্টা করেন যে কিভাবে মানুষের ভালো করা যায়, মানুষকে কিভাবে ভালো রাখা যায়, তার জন্য তিনি সবসময় চিন্তা করে থাকেন, এবং তার ফলস্বরূপ আজকে আমরা এই টামনাতে একটি পূর্ণ থানা রূপে আজকে টামনাকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অত্যন্ত দক্ষতার সঙ্গে এখানে আমাদের মধ্যে এসপি সাহেব আছেন এবং সমস্ত পুলিশ পার্সোনাল অর্থাৎ পুলিশের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট আছেন এবং আরো পুলিশ আধিকারিকরা আছেন এবং পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সমস্ত পুলিশ পার্সোনাল আছেন। সবাইকে ধন্যবাদ জানাবো একটাই কারণে, আজকে সারা বিশ্বব্যাপী এই যে করোনার যে থাবা, তার মধ্যেও পুরুলিয়াকে অনেকটা সুরক্ষিত রাখার ব্যাপারে পুলিশের একটা বিশেষ ভূমিকা আছে। একদিকে স্বাস্থ্যকর্মীদের যেমন একটা ভূমিকা আছে, সাধারণ প্রশাসনের যেমন একটা ভূমিকা আছে, তার সাথে সাথে পুলিশ পার্সোনাল অর্থাৎ পুলিশ কর্মীদেরও একটা বিশেষ ভূমিকা, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে সকলের একটা বিশেষ ভূমিকা আছে বলেই কিন্তু আজকে আমরা জেলার এই চেহারা কিন্তু দেখতে পাচ্ছি।